ক্র্যান 365 এর এক বছর পূর্তি। কোথায় একটু মাস্তি করব? না তো তুমি একটা পর একটা কাজ দিয়েই যাচ্ছ। এটা কি হলো অনেক? আমাদের পত্রিকার নামটা কি খুব ভালো করে জানো তুমি? ক্র্যান 365 মানে বছরের 365 দিন। প্রত্যেক দিনের 24 ঘন্টা, প্রত্যেক ঘন্টা 60 মিনিট, প্রত্যেক মিনিটের 60 সেকেন্ড আমাদের নিউজ আপলোড করতে হয়। ক্লিয়ার? রাখো তোমার ক্লিয়ার। তুমি তো নিউজ কালেক্ট করে খালাস, মরতে মরি আমরা। আমার সাথে যদি জাহিদা লাবণী না থাকতো তাহলে এই পত্রিকা অনেক আগেই বন্ধ হয়ে যেত। আরে ভাই, এত রাগ করার কি আছে? রাতে তো পার্টির ব্যবস্থা করেছি, এখন একটা নিউজ আপলোড করো। লিখো, পুলিশ সন্দেহ করছে বাবুল অপহরণ মামলায় তার খালাতো ভাই রশিদের সংশ্লিষ্টতা আছে। লিখছো? খালাতো ভাই বাবুলের রশিদের সংশ্লিষ্টতা আছে। ডাবল করে দেখো। নাজিয়া হাসান, অনুসন্ধানী সাংবাদিক, ক্রাইম রিপোর্টে দারুণ উৎসাহী। আরেক সাংবাদিক অনিক ইসলাম, মাহিনের সঙ্গে কেমব্রিজে পরিচয়, বড়লোক বাবার একমাত্র ছেলে। অনিকের সঙ্গে পুরো পরিচয় সূত্র ধরে তারই সঙ্গে কাজ করছে অনলাইন পত্রিকা ক্রাইম 365-এ। বিভিন্ন থানা থেকে অপরাধের তথ্য সংগ্রহ করে ছাপায়। অনেক খবরই মাহিন অনেকের কাছ থেকে আগাম জানতে পারে। তারই অপরাধ বিষয়ক অনলাইন পত্রিকা মাহিনের অপরাধ তদন্তে বেশ কাজে লাগে। দিনের অনেকটা সময় তার ব্যস্ততায় কাটে সহকর্মীদের নিয়ে। তুমি কি চা নাস্তা কিছু খাবে? কিছু না, আমি আসলে আপনাকে কিছু কথা বলে চলে যাব, কিন্তু কথাটা যে আমি কীভাবে বলবো বুঝতে পারছি না। এমন কি কথা, মানে পিয়ালের সাথে তোমার কিছু হয়েছে? না, হয়নি। তবে আন্টি, হতে বেশি সময় লাগবে না। দেখো, তোমরা ছোটবেলার বন্ধু, মানে এমন কি হয়েছে যে তুমি বলতে পারছো না? বন্দনা, আই মিন মেয়েটা আমাদের দুজনেরই কমন বন্ধু, বিষয়টা আপনি জানেন। কিন্তু ইদানিং আপনার ছেলে আমাকে অ্যাভয়েড করে ওর সাথে বেশি ঘোরাঘুরি করছে। আপনাকে নিষেধ করে দিতে যেন এসব আর না করে। দেখো, এর মধ্যে আমি কি করতে পারি? তোমরা দুজনে পুরনো বন্ধু, তোমরা দুজনে মিটে ফেলো না। আপনাকে অনেকবার ওয়ার্নিং দিয়েছি কিন্তু কিছুতেই শুনছে না। দিনকে দিন ওদের মেলামেশা আরো বেড়েই যাচ্ছে। একটা খুনাখুনি হয়ে গেলে আপনি কি তার দোষ নিতে পারবেন? মানে এসবের মধ্যে খুনাখুনি আসছে কেন? মানে বন্দনাকে আমার খুবই পছন্দ, ও অন্য কারোর সাথে ঘুরে বেড়াবে এটা এটা সহ্য করা আমার জন্য টাফ। বন্দনার বিষয়ে আমার জিরো টলারেন্স। হাজি, আপনাকে সাবধান করে দেবেন।